ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তো এই যে সকাল সকাল স্টার্ট হয়ে গেল আমার সারা দিনের জার্নিটা। তো এই যে ঘুম থেকে উঠে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, মাফি চলে গেছে কোচিংয়ে। মাফি ঘুম থেকে উঠে সকাল 6টা বাজে, 6টা বাজে ঘুম থেকে উঠে মাফি বারান্দায় বসে দাঁত ব্রাশ করে, তারপর ফ্রেশ হয়, আস্তে ধীরে ফ্রেশ হয়ে তারপর আপনাদের ভাইয়া মাফির জন্য 10 টাকা দামের প্যাকেটে যে কেকগুলো পাওয়া যায়, তো সেই কেকগুলো আবার আপনাদের ভাইয়া প্রায় 10 থেকে 12টা করে এনে রেখে দেয়। তো আমি আবার সবসময় মাফিকে বলে শুই রাত্রে যে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিন সকালে 2টা করে কেক খাবে, কেক খেয়ে তারপর আস্তে ধীরে তুমি কোচিংয়ে বের হবে। মাফির কোচিং স্টার্ট হয় সকাল 7:30। মাফি বাসা থেকে 10 মিনিট আগে বের হয়ে যায় এবং কোচিং শেষ হয় মাফির 10টার দিকে। তখন মাফি বাসায় এসে ভারী নাস্তাটা খায়। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু ঝেড়ে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি আমি কিচেনে। তো দেখুন, আমার সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমে গেছে, আর এগুলো হচ্ছে রাত্রে থালাবাটি। আসলে রাত্রে খাওয়া দাওয়া করে ইনায়ার জন্য থালাবাটি ধুয়ে ফেলতে পারি না। আবার যেদিন দেখি ইনায়া রাত্রে আমাদের আগে ঘুমিয়ে পড়েছে, সেদিন আর থালাবাটি আর সিঙ্কে রাখি না, সেদিন খাওয়া দাওয়া করে রাত্রে থালাবাটি রাত্রেই ধুয়ে ফেলি। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আপনারা আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিবেন এবং লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো থালাবাটিগুলো মেজে নেওয়া হয়ে গেছে, এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। থালাবাটিগুলো ক্লিন করে তারপর আমি দুপুরের জন্য রান্না করব। আর কি রান্না করব আজকে দুপুরে ইনশাআল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো থালাবাটিগুলো ধোয়ার পর আমি থালাবাটিগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর আপনারা আমার ভয়েসে শুনতে পাচ্ছেন ইনাইয়া কি খুশি হাসাহাসি করছে দুই বোনে। তো ঢেঁড়শগুলো একদম কচি ছিল, তো ভাবলাম যে ফ্রিজে যেহেতু চিংড়ি মাছ আছে, তো সেই চিংড়ি মাছ দিয়েই আজকে ঢেঁড়শের একটা তরকারি রান্না করব। একটু মাখা মাখা ঝোল রাখবো, ঢেঁড়স তরকারিতে অতিরিক্ত ঝোল রাখবো না। আর পুঁই শাক আছে ফ্রিজে, কালকে পুঁই শাক কিনে নিয়ে আসছিলো আমার মা, তো সেই পুঁই শাক দিয়ে আজকে ঝাটকা মাছের তরকারি রান্না করব। আর খেসারি ডাউলের ভর্তা তৈরি করব বাগার দিয়ে। ঢেঁড়শটা একটু কচি হলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে খেতে। এমনও আমি ঢেঁড়স ভাজি তারপর ঢেঁড়সের তরকারি কিন্তু খেতে মাশাল্লাহ সব থেকে বেশি পছন্দ করি। আপনাদের কার কার কাছে ঢেঁড়সের তরকারি বা ঢেঁড়স ভাজি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক খুশি হব। তো ঢেঁড়সগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি ঢেঁড়সগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এই যে দেখুন ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করছি, আর পাশের চুলায় আমি ঝাটকা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করব, সেজন্য পুঁই শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর সবসময় দেখবেন বড় বড় মাছ মাংস খেতে কিন্তু এমনিও ভালো লাগে না, মাঝে সাঝে খাবার দাবার একটু ডিফারেন্স করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভর্তা ভাত ভাজি অনেক ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ। তাই যে পুঁই শাকের তরকারির উপরে আমি ভেজে নেওয়া ঝাটকা মাছগুলো দিয়েছি, দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো নামানোর আগ দিয়ে লবণটা একটু চেক করে দেখছিলাম, লবণটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন খেসারি ডাউলের বাগাইরা ভর্তা তৈরি করব, সেজন্য শুকনো মরিচটা একটু ফোড়ন দিয়ে নিলাম, তারপর এই তো দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি। আমি এখানে প্রায় 5 থেকে 6টি রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর বড় দেখে একটি পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচামরিচটা একদম মাঝখান থেকে ফেড়ে দিয়েছি। এগুলো এখন তেলের সাথে ভেজে আমার গোল্ডেন কালার করে নিতে হবে। তো এই যে দেখুন, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে নিব খেসারি ডাউল। আর খেসারি ডাউলটা আমি কিন্তু শিলপাটা একটু বেটে তারপর হালকা হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে মিশিয়ে বাগারের উপরে দিয়ে নিলাম।
এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিব। আর খেসারি ডাউলের বাগাইরা ভর্তাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, এতে করে খুব সুন্দর একটা রসুনের ঘ্রাণ আসে আর খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে। তো এখন আমি দিয়ে নিব আধা চা চামচের মতো লবণ। লবণ কিন্তু আমি এর আগেও দেইনি, তাই লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিলাম। তো লবণটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একদম মাখামাখা করে এই খেসারি ডাউলের বাগাইরা ভর্তাটা রান্না করব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খেসারি ডাউলের বাগাইরা ভর্তাটা আমার রান্না করা হয়ে গেছে। দেখা যায় চুলা থেকে নামিয়ে রেখে দিলে আর একটু শক্ত হবে, তাই আগে থাকতেই আমি নামিয়ে নিলাম চুলা থেকে। তো রান্না বান্না শেষ করে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি চকচকে ঝকঝকে করে। আর ইনেয়াকে অফ ক্যামেরা একটু ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কারণ এখন আমি আমার দুটো রুম ঝাড়ু দিয়ে তারপর মুছে নিব। আসলে ইনেয়াকে যদি এখন আমি না ঘুম পাড়াতাম, আমি ঘর মোছার জন্য বালতিতে ভরে পানি নিয়ে আসলে সে ভরা বালতিতে উঠে ইনেয়া বসে থাকতো। ইনেয়ার কিন্তু শরীরটা আজকে থেকে দেখছি একটু গরম, ও তো বাচ্চা মানুষ বুঝে না, পানি পেলে সে তো মহা খুশি, তাই ওকে ঘুম পাড়িয়ে এতো আমি এখন রুম দুটোটা ভালো করে মুছে একদম ক্লিন করে ফেলব। তো রুম দুটোটা মোছার পর আমি গিয়েছিলাম মাফির স্কুলে মাফিকে ভাতটা দেওয়ার জন্য। তো ভাত দিয়ে আসার পর আমি গোসল করে এসেছি, আর কিচেনে কিছু কাপড় ভিজানো ছিল সেগুলো ধুয়ে ফেললাম। ভাবলাম যেহেতু গোসল করব কাপড়গুলো একবারে ধুয়ে আসি। তো এই যে দেখুন ইনেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো আমি এই যে বারান্দা কাপড়গুলো শুকাতে দিচ্ছি, এখন সে আমার সাথে বারান্দা ঘোরাঘুরি করবে। আজকে ইনায়াকে মাফির স্কুলে নিয়ে যাইনি, আজকে ইনায়াকে বাসায় রেখে গিয়েছিলাম। আজকে আমি একাই গিয়েছি মাফির স্কুলে ভাতটা দিতে, কারণ আজকে বাসায় আপনাদের ভাইয়াও ছিল এবং ইনায়ার নানুও ছিল, যার কারণে আজকে ইনায়াকে রেখে যেতে পেরেছি। যেদিন দেখি বাসায় কেউ থাকে না সেদিন ইনায়াকে বাধ্য হই নিয়ে যেতে স্কুলে। আর এমনিও দেখবেন বাচ্চাদেরকে অতিরিক্ত বাহিরে বের করলে বাচ্চারা কিন্তু প্রচণ্ড চালাক হয়ে যায়। ইনায়াকে যখন আমি মাফির স্কুল থেকে বাসায় নিয়ে আসি, ইনায়া প্রচণ্ড কান্নাকাটি করে, ও বাসায় থাকতে চায় না, বারবার গেট খুলে বাহিরে যেতে চায়। ওই যে দেখা যায় মাঝে সাঝে মাফির স্কুলে নিয়ে যায়, এটা এখন ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও কী করে এখন একটু কিছু করে বাহিরে যেতে চায়। কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে ইনায়াকে অফ ক্যামেরা একটু সুজি রান্না করে খাওয়াবো। আসলে ইনায়া কিন্তু ভাত একেবারেই খেতে চায় না, অনেক সময় ইনায়ার জন্য একটু ডাল দিয়ে ভাত নেই, যে ইনায়াকে এখন একটু ভাত খাওয়াবো। দেখি আমার বাচ্চাটা ভাত একেবারেই মুখে দেয় না, অনেক সময় অনেক চেষ্টা করি কিন্তু সে ভাতটা খেতেই চায় না, কেন খেতে চায় না এখন আল্লাহই ভালো জানে। তো আপনারা সবাই ইনায়া এবং মাফির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন ওদের দুই ভাই বোনের শরীরটা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, আমিন। আর ওই তো দেখুন ইনায়া কোথায় দাঁড়িয়ে রয়েছে, পাটা যদি একটু পিছলা খায় তাহলে কিন্তু ইনায়া পড়ে যাবে, পড়ে গেলে মাথাটা ফেটে যাবে। আর এখন ওকে নামাতে গেলে প্রচণ্ড জিদ করবে, আর ওর কিন্তু আপনাদের ভাইয়ার মতো প্রচণ্ড রাগ হয়েছে, একটু কিছু হলে একদম রাগ হয়ে বসে থাকে ইনায়া। তারপর এই তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো এই যে বাগাইরা খেসারি ডাউলের ভর্তা নিয়েছি, আর ঝাটকা মাছ ভেজেছিলাম কড়কড়া করে, সে মাছ ভাজা নিয়েছি, সাথে শুকনা মরিচও ভেজে নিয়েছি। আসলে মাছ ভাজার সাথে শুকনা মরিচ ভাজলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম, আর মাফি স্কুল থেকে এসেছে 5টা বাজে। মাফিকে আমি আবার বললাম যে ফ্রেশ হয়ে তারপর তুমি একটু ঘুমিয়ে থাকো, মাগরিবের পর উঠে তুমি পড়তে বসবে। তো মাফি কিন্তু পড়তে বসেছে, আমি আবার মাফির জন্য একটু পাস্তা রান্না করছি। তো মাফির জন্য আসলে অনেকদিন ধরে একটু চিন্তা ভাবনা করছি, মাফিকে একটা পড়ার টেবিল কিনে দিব। এখন বর্তমানে আমরা যেই টেবিলে বসে খাওয়া দাওয়া করি সেই টেবিলে বসে মাফি লেখাপড়া করছে। আসলে আমার হাজব্যান্ডের আয় ব্যয় কত সেটা বুঝে তো আমার একটা পড়ার টেবিল কিনতে হবে মাফির জন্য। আর আমি আমার হাজব্যান্ডের কাছে অনেকদিন ধরে ভাবছি বলবো একটা পড়ার টেবিল কেনার কথা, কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি, সেই জন্য আমি আর বলতে পারছি না। আসলে একটা জানের উপরে ইনকাম করে, সেই মানুষটার উপরে আমি কিভাবে প্রেশার দিই বলেন একটা পড়ার টেবিল কেনার জন্য। দেখি আল্লাহ পাক যেই দিন তৌফিক দিবে সেদিন ইনশাআল্লাহ মাফিকে একটা পড়ার টেবিল কিনে দিব। আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য এবং আমার ফুল ফ্যামিলিটার জন্য।
তো পাস্তা আলহামদুলিল্লাহ সিদ্ধ করা হয়ে গেছে। একটা চালনিতে পাস্তাটা ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তেলের উপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। আর আজকে আমি আপনাদের সাথে চিকেন মাসাল্লা চিজ পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, আর সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এখন আধা চা চামচের মতন হলুদের গুঁড়ো। দিয়ে নেব আধা চা চামচের মতো ধনে গুঁড়ো। এখন সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা কোনো গন্ধ না আসে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু পাস্তা বলেন, মাংস বলেন, মাছ তরকারি বলেন খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। এখন সে কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি বড় দেখে একটি লাল টমেটো। আর টমেটোটা দেখুন আমি কিন্তু একটু কিউব করে কেটে নিয়েছি। টমেটো আমি যেরকমভাবে কেটে নিয়েছি সেম একইভাবে আমি চিকেনটাও কেটে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সেই কষানো মশলার উপরে টমেটো কেচাপ। যেহেতু আমি চিকেন মাসাল্লা চিজ পাস্তা রান্না করব, সেজন্য আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়েই কিন্তু আজকে পাস্তাটা রান্না করছি। আপনারাও বাসা আমার মতো করে সব ধরনের মশলা দিয়ে মাসাল্লা পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো টমেটো কেচাপটা দেওয়ার পর আমি আরেকটু মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন সে কষানো মশলার উপরে দেখুন দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো। চিকেনগুলো এখন আমি সে কষানো মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চিকেনটা যখন কষাবো আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো পানি দিব না, পানি ছাড়াই চিকেনটা ভালো করে কষিয়ে নিব। কারণ কষাতে কষাতেই দেখবেন অলরেডি চিকেন থেকে কিন্তু কম বেশি পানি বের হয়ে আসবে। এতে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কয়েক মিনিটের মতো। তো এই যে চলে এসেছি আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর, আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম যাতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ চিকেনটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সেই চিকেনের উপরে দিয়ে নেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর আজকে কিন্তু আমি ফিঙ্গার পাস্তা দিয়েই চিকেন মাসালা চিজ পাস্তাটা রান্না করছি। বাজারে কিন্তু মিক্সড পাস্তা পাওয়া যায়, আপনারা চাইলে মিক্সড পাস্তা দিয়েও কিন্তু চিকেন মাসালা চিজ পাস্তাটা রান্না করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো পাস্তাগুলো মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভয়েস দিতে নিয়েছিলাম, ঠিক ওই পর্যায়ে আবার ইনায়া আমার কোলে উঠে বসে রয়েছিল। আমি আবার ইনায়াকে একটু মাফির কোলে দিয়ে ঝটপট করে ভয়েসটা দিয়ে নিচ্ছি। আসলে বয়স দিতে গেলে প্রচণ্ড চিল্লাপাল্লা করে, আর বয়স দেওয়ার সময় চিল্লাপাল্লা করলে আমার একেবারেই বিরক্ত লাগে জানেন না। তারপর পাস্তার উপরে আমি প্রায় 3টি কাঁচামরিচ দিয়েছি, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি কাঁচামরিচটা, জাস্ট একটু ফ্লেভার আসবে কাঁচামরিচে সেজন্য। আর দিয়ে নিলাম উপর থেকে আমি ধনে পাতা কুচি। আসলে ধনে পাতা কুচিটা হচ্ছে অপশনাল, চাইলে দিতেও পারেন আবার আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো কাঁচামরিচ এবং ধনে পাতাটা দেওয়ার পর পাস্তাটা আরও একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন পাস্তার উপরে দিয়ে নেব চিজ। আমি কিন্তু পাস্তার উপরে গ্রেট করে নেওয়া চিজ দিয়ে নিলাম, আর চিজের পরিমাণটা পাস্তার উপরে বেশি দিলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়। আমাদের ঘরে পাস্তাটা আপনাদের ভাইয়া আর মাফি কিন্তু সব থেকে বেশি পছন্দ করে। তো পাস্তার উপরে চিজটা দেওয়ার পর চুলার জালটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো, এতে করে চিজটা আস্তে আস্তে গলে যাবে। তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন আমার চিকেন মাসালা চিজ পাস্তা রেসিপি রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।